মাজন সভাপতি এবং উপস্থিত বন্ধুগণ, আমি তো দেখতে পাচ্ছেন শেখ বক্তা। শেখ বক্তার একটা সুবিধা আছে এবং একটা অসুবিধা আছে। সুবিধা হলো এই যে যে কথাগুলো বলা দরকার সেগুলো বলা হয়ে গেছে। অসুবিধার দিকটা হলো এই যে তাই তিনি আর নতুন কী করে বলবেন। কাজে আমি খুব সংক্ষেপে যে কথাগুলো বলা হয়েছে তার সঙ্গে যুক্ত করতে চাইব। একটা কথা হচ্ছে যে মওলানার বিরুদ্ধে, যেটা সবাই আমরা জানি, অনেক অপপ্রচার করা হয়। এই অপপ্রচারটা কেন করা হয়, সেইটা করা হয় এই জন্য যে মওলানা একজন সমাজ বিপ্লবী ছিলেন, এবং যারা এই অপপ্রচার করে তারা এই বিপ্লবের বিরোধী। মওলানার সম্বন্ধে আমরা অনেক কথা বলবো, অনেক পরিচয় দেব, অনেক ঘটনার উল্লেখ করব, কিন্তু সারমর্ম হচ্ছে যে মওলানা সমাজ বিপ্লবে বিশ্বাস করতেন। তার রাজনীতি অন্য রাজনীতি থেকে পৃথক এই জন্য যে অন্য রাজনীতি হচ্ছে সংস্কারমূলক, অন্য রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। মওলানার রাজনীতি হচ্ছে বিপ্লবী, মওলানার রাজনীতি হচ্ছে ক্ষমতাকে জনগণের কাছে নিয়ে আসা, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে অর্পণ করা। সেজন্যই এই বিরোধিতা, সেই জন্যই তার বিরুদ্ধে নানান রকম কুৎসা রটনা করা। আমরা মওলানার চীন সম্পর্কে জানি, চীনে তিনি গিয়েছিলেন, এবং এই যে অপপ্রচারকারীরা, যে অপপ্রচারের মধ্যে প্রধান হচ্ছে মস্কোপন্থীরা, তারা বলেন যে মওলানা আইয়ুব খানের প্রতিনিধি হিসেবে আইয়ুব খানের টাকাতে আইয়ুব খানের স্বার্থে চীনে গেছিলেন। আসল সত্য হচ্ছে যে মওলানা চীনের আহ্বানে, চীন সরকারের আহ্বানে তাদের টাকাতে, তাদের আতিথেয়তায় গেছিলেন, এবং তিনি করাচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তারা বিশেষ ব্যবস্থা করে নিয়ে গেছিলেন। এবং মওলানার সঙ্গে চিকিৎসক হিসেবে ছিলেন সদ্য প্রয়াত আমাদের শ্রদ্ধেয় ডক্টর করিম, এবং তার সঙ্গে আরেকজন রাজনৈতিক সহকারী হিসেবে তিনি নিয়েছিলেন তখনকার ন্যাপের সঙ্গে যুক্ত ব্যারিস্টার শাকত আলী খানকে। তো এইগুলো অপপ্রচার করা হচ্ছে। এবং মওলানা ফিরত এসে যে ছোট বইটা লিখেছেন, যে বইটা অসঙ্গতি প্রকাশনী পুনর্মুদ্রণ করেছে এখন, সে বইতে আপনারা দেখেছেন যে মওলানা বলেছেন যে চীনে গিয়ে তার কাছে যেটা সবচেয়ে সুন্দর মনে হয়েছে, সবচেয়ে বিশিষ্ট মনে হয়েছে, সেটা হলো চীনের মানুষদের হাসি। এই হাসির কথা অন্যরাও বলে। মাহবুবুল্লাহ বার্টন রাসেলের কথা উল্লেখ করলেন। বার্টন রাসেলের আত্মজীবনীতে আছে যে তিনি জাপানে গেছেন, তিনি চীনে গেছেন, এবং দুটো এই যে জাতি তাদের মধ্যে পার্থক্যটা দেখেছেন এই যে জাপানিরা যেন মনে হয় হাসতে জানে না, তারা যেন কাষ্ঠ হাসি দেয়, সেই হাসির মধ্যে প্রাণ নেই, আর চীনের লোকটা যে হাসি দেয় সেটা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত। এই যে দুই হাসির পার্থক্য, বার্টন রাসেল তার মতো করে ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে নৃতাত্ত্বিক জাতিগত বৈশিষ্ট্য। মওলানার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে সামাজিক। চীনে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের কারণেই মানুষ এত সুন্দরভাবে, এত স্বতঃস্ফূর্তভাবে হাসতে পারে, এবং সেই হাসি তিনি বাঙালির মুখে দেখতে পেয়েছে। এইটি হচ্ছে মওলানার সঙ্গে অন্যদের পার্থক্য, যে তিনি নৃতাত্ত্বিক বিশ্লেষণে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন সামাজিক বিশ্লেষণে। এবং এই জায়গাতেই আমি যেটা বললাম যে সামাজিক বিপ্লবে তিনি বিশ্বাস করতেন। আমরা এই তুলনা অনেক সময় মনে আসে আমাদের যে মওলানার সঙ্গে মহাত্মা গান্ধীর মিল আছে। তিনি মহাত্মা গান্ধীও দরিদ্র থাকতেন, তিনি ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করতেন না, অসাম্প্রদায়িক ছিলেন, কিন্তু মৌলিক পার্থক্য ছিল যে গান্ধী রাজনীতি করতেন সমাজকে রক্ষা করার জন্য, সংস্কারের মধ্য দিয়ে। সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন কিন্তু সমাজ বিপ্লবী ছিলেন না। মওলানা সাম্রাজ্যবাদ বিরোধী তো অবশ্যই, কিন্তু তার এই সাম্রাজ্যবাদ বিরোধিতার মূলে আছে
সমাজ বিপ্লবের চিন্তা। সেই জন্য মাওলানা কৃষকের কাছে যাচ্ছেন, গান্ধী কৃষকের কাছে যাচ্ছেন না। গান্ধী কৃষক শ্রমিক এদেরকে রাজনীতিতে আনতেই চান না। মাওলানা তাদেরকেই নিয়ে রাজনীতি করেন, তাদের পক্ষে রাজনীতি করেন, এবং তিনি তার পক্ষে শ্রেণীচ্যুতি হওয়া কোনো সমস্যা নয়, কেননা তিনি আমরা জানেন যে তিনি কী ধরনের জীবনযাপন করেছেন। তার তিনি এতিম হয়ে গেছিলেন অল্প বয়সে, ভাই বোনরা মারা গেছে। তিনি এই সাধারণ মানুষের সঙ্গে, মেহনতি মানুষের সঙ্গে জীবন কাটিয়েছেন এবং সেই রাজনীতি তিনি করেছেন। আমরা এটা জানি যে তিনি ওই যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা কল্পনা করতে পারি না কী অসাধারণ ঘটনা যে আসামে তিনি রাজনীতি করেছেন। যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হচ্ছে আসামে, তখন তিনি বন্দী অবস্থায় আছেন। সেইখান থেকে এসে ঢাকা শহরে অপরিচিত মানুষ, একজন পূর্ববঙ্গের রাজনীতির সাথে জড়িত হন, তিনি এই ঐতিহাসিক মুহূর্তটাকে ধরেছিলেন। এবং বাংলাদেশের জন্য এই ঐতিহাসিক মুহূর্ত 71 সালে ধরা যায়নি। যে 71 সালের ঘটনাটা হলো এই যে তখন কোনো বিরোধী দল দাঁড়ালো না। বিরোধী দলের পক্ষে ভূমিকা নেওয়ার কথা ছিল কমিউনিস্ট পার্টির মস্কোপন্থী ন্যায় ছাত্র ইউনিয়ন, এরা যে ভূমিকাটা নিতে পারত সেই ভূমিকাটা তখন তারা নেয়নি। নিলে রাজনীতি অন্য ধারা অন্যরকম হতো, এবং সেই জন্য ওই মুহূর্তটাকে 47 সালের পরবর্তী মুহূর্তটাকে মাওলানা ধরেছিলেন। এবং তিনি ওই যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার সাথে যুক্ত হলেন, তাকেই সভাপতি করতে হবে। আওয়ামী মুসলিম লীগের দুটো দিক আছে, একটা হচ্ছে আওয়ামী আরেকটা হচ্ছে মুসলিম লীগ। যারা এখানে এসেছিলেন আওয়ামী মুসলিম লীগে, তারা অধিকাংশই মুসলিম লীগ থেকে এসেছিল। মাওলানাও মুসলিম লীগ থেকে এসেছেন, কিন্তু ওই যে আওয়ামী কথাটা, ওই যে জনগণ সাধারণ মানুষ, তিনি ছিলেন ওই রাজনীতি। সেজন্য এটা অনিবার্য ছিল যে মাওলানা আওয়ামী মুসলিম লীগে থাকতে পারবেন না, আওয়ামী মুসলিম লীগকে আওয়ামী লীগ করেও থাকতে পারবেন না। যে তিনি যেহেতু আওয়ামীর লোক, মেহনতিদের লোক, সাধারণ মানুষের লোক, সেজন্যে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। এবং সেখান থেকে তিনি বেরিয়ে গিয়েই ওই ন্যাপ প্রতিষ্ঠা করেছেন। এইটা হচ্ছে তাৎপর্যপূর্ণ যে তিনি মেহনতি মানুষের রাজনীতি করছেন, এবং তিনি কেবল স্বাধীনতার জন্য চিন্তা করছেন না, তিনি কেবল রাষ্ট্রীয় স্বাধীনতার কথা যা ভাবছেন না, তিনি মুক্তির কথা ভাবছেন। এবং এই মুক্তি মানে হচ্ছে সমাজ বিপ্লব। আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, তখন আমরা নানান রকম কথা বলতে থাকি। আসল কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সমাজ বিপ্লবের চেতনা, নতুন সমাজ প্রতিষ্ঠা করা, এবং সেই সমাজ হবে সামাজিক মালিকানার সমাজ। সেই জন্যই মানুষ লড়াই করেছে। এই যে রাষ্ট্র ভাঙাভাঙি, এই যে ক্ষমতার হস্তান্তর, এগুলো নয়। এবং যে যারা এই দেশকে স্বাধীন করেছে, যে 30 লক্ষ মানুষের কথা আমরা বলি, যে 2 লক্ষ নারীর সম্ভ্রম হানির কথা বলি, তারা অধিকাংশই এই স্নেহপ্রতি মানুষের, এই শ্রমজীবী মানুষের, কৃষকের আন্দোলন থেকে এসে। সেজন্যে মাওলানা কৃষক সংগঠন করেছেন, এবং সেইটাই তার দুঃখের ব্যাপার, তার জন্য, আমাদের জন্য, যে ওই সংগঠনকে আগে এগিয়ে নেওয়া যায়নি। মাওলানা কৃষকের সংগঠিত করছেন, মৎস্যজীবীদের সংগঠিত করছেন, পাটচাষীদের সংগঠিত করছেন, এবং অটোরিকশা, এবং 70-এর অভ্যুত্থানে আপনারা জানেন যে অটোরিকশা চালকদের যে ধর্ম হরতাল, সেটাই দিয়ে শুরু হয়েছিল হরতাল। এবং মাওলানা সেই তার বিখ্যাত হরতাল 7 ডিসেম্বরের যে হরতাল, সেইতে ওই অটোরিকশা শ্রমিকদের অনুরোধেই ডেকেছেন। তিনি তাদের মুখে আগুন দেখেছিলেন, তিনি মানুষের বুকে ভাষা শুনেছিলেন বিশ্বের এখন মানুষ পরিবর্তন চায়। তো ওই জায়গাটাতে আমরা দেখি যে মাওলানা হচ্ছেন এই যে মেহনতি মানুষের মুক্তি, তার জন্য চেষ্টা করছেন। এবং সেই জন্য তিনি কৃষক সমিতি করলেন, যে সমিতি করার ব্যাপারে আওয়ামী লীগের উৎসাহ থাকার কথা নয়, এমনকি কমিউনিস্ট পার্টির যারা নেতা তাদেরও উৎসাহ ছিল না। তারা মনে করতেন যেতে বুর্জোয়ারা আসবে না, আমরা বরঞ্চ এই জায়গাতে থাকবো। আমরা তারা যে ইয়ে রাজা, এই 47 সালে পরে তারা যে আওয়াজ তুলেছিলেন, ইয়ে রাজা রাজা দি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয়। মাওলানা কিন্তু ওই সত্যটা জানতেন যে আজাদি ভুকা ভুয়া, তিনি কিন্তু এটা জানতেন যে লাখো ইনসান ভুকা হয়।
কিন্তু তখন তিনি ওই আওয়াজটাকেই তিনি পরে নিয়ে এসছেন, ওই আওয়াজটাকেই মাওলানা ঊনসত্তরে নিয়ে এসছেন, সত্তরে নিয়ে এসছেন, যখন তিনি বলছেন কেউ খাবে তার কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যে আওয়াজ কমিউনিস্ট পার্টি ৪৭ সালে তুলেছিল, মাওলানা সেটাই তুললেন নতুনভাবে। এবং এই যে তার তোলা এই যে কাব্যিক কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এইটা এই যে উদ্ভাবন শক্তি, মাওলানার মধ্যে একজন দার্শনিক ছিলেন, একজন কবি ছিলেন, তার ভাষার মধ্যে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে, তার কল্পনার মধ্যে যে কবিত্ব শক্তি ছিল সেইটে তার বক্তৃতাতে, তার কাজের মধ্যে প্রকাশিত হল। এবং সেই জন্য তাকে যখন ওই সত্যিকার পরে তাকে তিনি যখন বলছিলেন ওই যে আগুন জ্বালো, জাগো জাগো আগুন জ্বালো, তখন পশ্চিম পাকিস্তানে গেছেন তারা তাকে জিজ্ঞেস করেছে যে আপনি আগুন জ্বালানোর কথা বলছেন, মাওলানার যে জবাব ছিল সে জবাব তার পক্ষেই দেওয়া সম্ভব, যে এই আওয়াজ তো আমি তুলিনি, এই আওয়াজ তো তোমাদের কবি ইকবাল তুলেছেন। ওই যে বলেছেন যে ফসলের কৃষক পায় না, সেই ফসলের প্রতি ফসল কণাতে আগুন জ্বালিয়ে দাও, জাগো আগুন জ্বালাও আগুন জ্বালাও, আমি তো সেই কথাই বলেছি। উনি তো তবু ফসলের ক্ষেত্রে আগুনের জ্বালার কথা বলছেন, আমি মনের আগুনের জ্বালানোর কথা বলেছি। এই যে কল্পনা শক্তি, এই যে যুক্তিবাদিতা, সেটা মাওলানার ছিল। এবং সেজন্য আমরা দেখব যে মাওলানা হচ্ছেন আগা ঘোরা একজন বিপ্লবী মানুষ, এবং সেই বিপ্লব হচ্ছে সামাজিক বিপ্লব, সেই বিপ্লব হচ্ছে মুক্তির বিপ্লব। এবং আমরা এই জন্য দেখি যে এই বিপ্লব কেমন করে করা যাবে, এর জন্য বাহিনী দরকার হবে, এটা তিনি জানতেন। সেজন্যে ইয়াহিয়া খান যখন সামরিক শাসন প্রবর্তন করল, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে নিল, মাওলানা তখন কী করছেন, মাওলানা তখন কৃষক শ্রমিক সমিতিকে কৃষক বাহিনীতে, স্বেচ্ছাসেবক বাহিনীতে এবং মেয়ে নারীকে নিয়ে আসছেন, পুরুষ এবং নারী একসঙ্গে করছেন এবং বাহিনী তৈরি করছেন, এই যে লালচুপি বাহিনী তৈরি করছেন। সেই বাহিনী যদি যুদ্ধ করতে পারতরে কাতরে, তাহলে ইতিহাস ভিন্ন রকম হতো, কিন্তু সেটা তো করা যায়নি। তিনি বুঝেছিলেন যে বাহিনী দরকার হবে, এই সশস্ত্র লোকদের সাথে তো লড়তে হলে বাহিনী দরকার হবে। এবং সেইখানে আবার গান্ধীর সঙ্গে মাওলানার তফাৎ, যে গান্ধী ওই যে দর কষাকষি আলোচনা, গোল টেবিল সত্যাগ্রহ, মাওলানা জানতেন যে রাষ্ট্রকে তারা ভাবতে হলে অভ্যুত্থানের দরকার হবে, এবং সেই অভ্যুত্থানের জন্য তিনি বাহিনী তর্কে করছেন। দ্বিতীয় যে কাজটা অবহেলা করছেন সেটা তিনি জানেন যে জ্ঞান ছাড়া বিপ্লব হবে না, এবং জ্ঞানের জন্য সংস্কৃতি চক্রের দরকার হবে। এই যে কাকবাড়ি সম্মেলনের অসামান্যতার কথা আমরা বলি, সেটা শুধু এই জন্য নয় যে সেটা সাংগঠনিক দিকে অভূতপূর্ব ছিল, সেটা এই জন্য যে মাওলানা ওর সঙ্গে সংস্কৃতির একটা সম্মেলন করছে, এবং তিনি সংস্কৃতিকে অত্যন্ত মূল্যবান দিচ্ছেন। এবং আমরা দেখি যে রবীন্দ্রনাথের গান পাকিস্তান সরকার নিষিদ্ধ করছেন, তখন মাওলানার আবেদনটা কিন্তু জনগণের কাছে, মাওলানা বলছেন এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। এবং এই যে সংস্কৃতির চর্চা, সংস্কৃতিতে গুরুত্ব দেওয়া, এই যে ইত্তেফাক পত্রিকা বার করার, এর শুরুতেই বুঝেছেন যে পত্রিকা দরকার হবে। এজন্য তিনি অসম্ভব কাজ করলেন, এই যে সাপ্তাহিক একটা পত্রিকা বার করলেন, পরবর্তীতে হক কথা বার করলেন, এইগুলোকে দেখতে পেয়ে একদিকে সংস্কৃতির চর্চা, আরেকদিকে সংগঠিত করা, লং মার্চ করার এই অসাধারণ ঘটনা, অসুস্থ অবস্থায় যে লং মার্চ করলেন, এই দুইটাকে মেলাতে হবে, সংগঠন এই যে আন্দোলনকে এবং সংস্কৃতির চর্চাকে, এই জায়গাতে মাওলানা অসাধারণ। সেই জন্য তিনি বিশ্ববিদ্যালয় করতে চেয়েছেন, সেজন্য তিনি সংস্কৃতির চর্চা করতে চেয়েছেন। আমরা ওই উত্তরাধিকার আমাদের আছে, আমরা সেই উত্তরাধিকার বহন করছি, আমরা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে এখন আছি। এখন সারা পৃথিবী চরম সংকটের মধ্যে চলে এসছে, এবং এই সংকট রোগী কোনো একটা করোনা ভাইরাসের আক্রমণের জন্য শুরু হয়নি, এই সংকট পুঁজিবাদের সর্বশেষ সংকট। এবং এখন মানুষের সভ্যতার সামনে প্রশ্ন এসেছে,
যে সেটি এই পুরনো ব্যবস্থাকে রক্ষা করবে, সেটি ব্যক্তি মালিকানার সেই পৃথিবীকে হাজার হাজার বছরের যে ইতিহাস সেই ইতিহাসকে প্রলম্বিত করবে। এবং এই যে বোঝা গেছে যে এই পথে ধ্বংস অনিবার্য, যে এখন মানুষকে বলা হচ্ছে তুমি অসামাজিক হও, মানুষ একটা সামাজিক প্রাণী এবং বলা এবং মানুষকে বাঁচার জন্য অসামাজিক হতে হচ্ছে, মানুষকে বাঁচার জন্য অন্য মানুষ থেকে দূরত্বে থাকতে হচ্ছে, মুখোশ পড়তে হচ্ছে, পরিচয় নিশ্চিন্ন করে দিতে হচ্ছে। আদিম যে বর্বরতার যুগ যখন মানুষ অসহায় ছিল, একাকী ছিল, ভীত ছিল, সেই অসহায় একাকিত্ব এবং ভীতির যুগে পুঁজিবাদ আমাদেরকে ছেড়ে দিয়েছে। এবং মাওলানা এটা জানতেন, তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন বলছেন তখন জানেন যে এর ভেতরে রয়েছে পুঁজিবাদ, এবং সেই পুঁজিবাদের লড়াইটাই তিনি করছিলেন। আজকে পৃথিবীতে পুঁজিবাদের যে চরম সংকট, ফ্যাসিবাদী সংকট, সেটা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে যে মানুষ এই গ্রহতে বসবাস করতে পারবে কিনা, মানুষ নয় কেবল কোনো প্রাণী বসবাস করতে পারবে কিনা, এর প্রকৃতি ধ্বংস হয়ে যাবে কিনা, সমস্ত কাজ হচ্ছে পুঁজিবাদের কাজ। এবং মাওলানা এই পুঁজিবাদ বিরোধী ছিল, কাজেই সারা পৃথিবীতে এখন পুঁজিবাদ বিরোধী আন্দোলন হচ্ছে, প্রত্যেক দেশে হবে, এবং নতুন যে সমাজ প্রতিষ্ঠা করতে হবে যার ওপরে এই মনুষ্য জাতির ভবিষ্যৎ নির্ভর করছে, সেটা হলো এই যে পুরাতন যে ব্যক্তি মালিকানার পৃথিবী সেইটাকে বদলে আমরা সামাজিক মালিকানায় যেতে পারছি কিনা। এবং এই সামাজিক মালিকানার আন্দোলন মাওলানা ছিলেন, তিনি বুঝেছিলেন এইটাই করতে হবে, এবং এই সামাজিক মালিকানার আন্দোলনকে আমরা যত এগিয়ে নিয়ে যেতে পারব ততই আমরা মুক্তির দিকে এগোব। এবং মাওলানার যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে এই এই সামাজিক মালিকানার, রাষ্ট্রের সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, এইটা চেয়েছিলেন কতিপয় না সকল মানুষের। কাজেই তার উত্তরাধিকার এখন কেবল আমাদের নয়, এই উত্তরাধিকার সমস্ত পৃথিবীর। এবং এইটা বলা যাবে যে এই উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশে তার মতো দ্বিতীয় কোনো নেতা আমরা দেখি না যিনি এই রকম সমাজ বিপ্লবী, যিনি এই রকম স্পষ্টভাবে দেখেন, এবং যিনি মনে করেন যে মেঘনীতি মানুষের ঐক্য ছাড়া, মেঘনীতি মানুষের আন্দোলন ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং ভাষণী অনুষদ পরিষদকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ।